wife crashed. My wife just crashed. Yes, I am Shea College. তোমাকে মিউজিক টাইম দিয়েছি আরে কপিরাইট লাগবে এটা মুভি মুভি মুভির গানের মিউজিক এটা তো আমি তো টানানা টানানা করতেই পারি না মিউজিক তো আছে না আমরা আছি সুকনাতে আর কিছুক্ষণ গেলে সুকনা চলে আসবে সুকনা সুকনা থেকে আমরা বাদিকে নিয়ে নেব সোজা গেলে কারশং দার্জিলিং এর রাস্তা বাদিক থেকে আমরা নিয়ে নেব হচ্ছে মধুবনের রাস্তা এবার শুনে টয় ট্রেনের লাইন দেখা যাচ্ছে তো আমার দুর্ভাগ্য যে আমি আজ পর্যন্ত কোনো টয় ট্রেন আরে তুমি তো আমাকে বিয়ে করে পরম সৌভাগ্য করে নিয়েছো কলেজ ছিল এখানটায় বুঝলে তো রেগুলার যেতাম সেই পুরোদের মেমোরিজ গুলো সেই তোর চোখের সামনে ভেসে উঠছে তখন রাস্তাটা অবভিয়াসলি অত কনজেস্টেড থাকতো না এখন গাড়ি একটু কম চলতো এই সুবিধা তখন প্রচুর গাড়ি চলে আমরা যাচ্ছি তো ওর মনে হলো যে আমার বলতে আমরা না যখন ফিরবো বাড়ি ফেরার সময় বালা দেখবো তো আমি ভাবলাম ধনতেরাসে তো সোনা টোনা নেওয়া হয়নি আমার তাই ভাবলাম বালা মানে জেনুইনলি বালা তারপরে আমার বউকে খাওয়াতে নিয়ে এসছে আমার বউয়ের এনার্জি এতটাই ডাউন হয়ে গেছে যে বলছে এখন না খেতে পারলে আমি অজ্ঞান হয়ে যাবো সত্যি আমি সকালবেলা মাত্র দুটো ব্রেড আর পিনাট বাটার আমিও তো ব্রেডই খেয়েছি ওর বাড়িতে থাকলে খেতে পায় না কিন্তু হ্যাঁ বাড়িতে ওই আধা স্লাইস আম খেয়ে তিনটা সাড়ে তিনটা অবধি না খেয়ে থেকে তারপর লাঞ্চ খায় বাইরে আসলে ওর পেটের মধ্যে যায় না হাতি ঢোকে না ঘোড়া ঢোকে একটু পর পরে খিদা ঢেকে যায় বাপরে বাপ হ্যাঁ এগুলোরই খিদা পেয়েছিল ঠিকই ঠিকই হ্যাঁ দুটো ব্রেড খেয়ে এখন তিতরা খাবে লেস খাবে ঠিক 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 হ্যাঁ হ্যাঁ পাঁপড় ভাজা নেই পাঁপড় ভাজা থাকলে পাঁপড় ভাজা নেই চলে এসছি হচ্ছে সেই আলবার্ট একা সৈনিক ইনস্টিটিউট অফ গোকার্টিং সেখানে আশা করি গোকার্টিংটা চালু আছে আমি আগে আসতাম আমার কলেজ ডেজে যাই না চলে কি না বাট যাই এনকোয়ারি করি করে দেখি আর কি জোস লাগে অ্যাকচুয়ালি আমি ফর্মুলা ওয়ানে সেই ভক্ত হ্যাঁ তো ভাবলাম আজকে এক্সপিরিয়েন্সটা তোমাদের সঙ্গে শেয়ার করি আসো ওয়াইফি ডোর লক আমি ফোনটা নিলাম না যে সুখবর ভিউয়ার্সরা গো কার্টিং চালু আছে হ্যাঁ জানি না চালাতে পারবো কিনা ধুমধাম ক্র্যাশ করবো হয়তো হ্যাঁ তো সেই লাগছে সেই অনেকদিন ধরে আসার চেষ্টা করছিলাম তো আলটিমেটলি ব্লগ চ্যানেল শুরু করার পরই আসতে পারলাম সো হাউ আর ইউ ফিলিং ওয়াইফি হ্যাপি সো আমি আমাদের একজন দাদা আছেন অ্যাকচুয়ালি উনি ডিফেন্সেরই লোক এটা হচ্ছে ডিফেন্স এরিয়া হ্যাঁ তো এটা ডিফেন্স এরিয়ার মধ্যেই পড়ে বলে সেই ওয়েল মেনটেন্ড হয়ে আছে সো আমরা যাবো এখন এই এটা হচ্ছে গো কার্টিং কার এটা হচ্ছে গো কার্টিং কার এটা হচ্ছে সার্কিট Thank you.
my wife is sitting now. First time of her experience on go-kart. এখন আমার ওয়াইফি হেলমেট পরছে, সো গ্রেট। হ্যাঁ কিছু নাই, একটা ব্রেক, একটা অ্যাক্সিলারেটর। আপটা আগিয়া আগিয়া ওর আগে জোর সে দবানা তব লাগেগা। গাড়ি কো কহিয়ে টায়ারোঁ কে বাহার নহীঁ নিকালনা, অগর নহীঁ ভি কন্ট্রোল হো জাতি হ্যায় তো টায়ার ইসলিয়ে লগে হুয়ে হ্যায় কি টায়ারোঁ মে ঠুকেগি না, হ্যাঁ বন্ধ হো জায়েগি গাড়ি, আপকো নুকসান নহীঁ হোগা, ইসলিয়ে টায়ার লগায়ে হুয়ে হ্যায় চারোঁ তরফ। ঠিক আছে, তারপরে এসে চালাবি, বাট হ্যাঁ কন্ট্রোল নেই কর পাওগে, আর গাড়ি ভি ড্যামেজ হো সকতা হ্যায় না, জাদা আগর স্পিড মে লাগ গিয়া গাড়ি কা ভি ড্যামেজ হো সকতা হ্যায়, তুমি ভি হার্ট হো সকতে হো। ওকে চলো, দ্যাট ওয়াজ গ্রেট এক্সপিরিয়েন্স রাইট। আমি চালালাম মোটামুটি চারটে রাউন্ড দিলাম আমি আর কি, হ্যাঁ চারটা ল্যাপ করলাম, ওয়াইফ একটাও করতে পারলো না, ঠিক আছে এক্সপিরিয়েন্স তো করলো। অ্যাকচুয়ালি কন্টিনিউ করতে ইচ্ছে না, কেন কি গাড়ি ড্যামেজ হয়ে যেতে পারে, কেন কি বেশি স্পিডে, যেহেতু ওর আইডিয়া নেই না ড্রাইভিংয়ের, যে বেশি স্পিডে যদি ক্র্যাশ করে তাহলে একটু ড্যামেজ হয়ে যেতে পারে, তো সেজন্য আর কি যিনি আছেন আর কি ইনচার্জ এখানে, সে বলছে না করা যাবে না, গাড়ি ড্যামেজ হয়ে যেতে পারে, কোনো অ্যাক্সিডেন্ট হাই স্পিড হয়ে গেলে ওগুলো একটু হার্ট হতে পারে, সেজন্য চলো ঠিক আছে আমরা ড্রাইভিং শিখে আবার নেক্সট টাইম আসবো। We had a lot of fun. তোমরা দেখলে হয়তো গো-কার্টিং এর পার্কের মতন আছে, গো-কার্টিং এর সার্কিট আছে, মিনি সার্কিট, সেই মস্তি করলাম, অনেকদিন পর আসলাম, সেই চাইল্ডহুড মেমোরিজ আর কি, চাইল্ডহুড না কলেজহুড মেমোরিজ। সো আমার ওয়াইফি আমি ওকে প্রথমবার নিয়ে আসলাম, আসেনি, না না পড়ে যাবি, না না পড়ে যাবি বলছি, হ্যাঁ পড়ে যাবি, দেখে থাকে মনে হয় পার করে দিবে এখন কিছুক্ষণ পর লোকজন। তোমাদের কেমন লাগলো কমেন্ট ডাউন বিলো, আর তোমরা কেউ গো-কার্টিং করেছো কি না আগে জানিও, করলে কোথায় করেছো, এখানে করেছো, এটা হচ্ছে সুকনা গো-কার্টিং, হ্যাঁ শিলিগুড়িতে আছে। সো তোমরা যদি অন্য কোনো জায়গায় করে থাকো প্লিজ লেট মি নো, যদি আমি সেই জায়গায় যাই আমি ডেফিনেটলি ট্রাই করবো, আই এম এ স্পোর্টস ফ্রিক, হ্যাঁ কার রেসিং বাইক রেসিং আমার সেই লাগে। আমি একদম বাজেভাবে করলাম, ঠিক আছে ফার্স্ট টাইম, ফার্স্ট টাইম, ঠিক আছে। একটা ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করবো, সেটা দেখলাম অ্যাকচুয়ালি এই গো-কার্টিং কোর্টের নাম হচ্ছে আলবার্ট এক্কা সৈনিক গো-কার্টিং, ঠিক আছে। সো এখানে ইনি হচ্ছে আমাদের একজন সেই বীর জামান যিনি পরমবীর চক্র পেয়েছিলেন, ও সৈনিকের উপর নাম করেই আর কি আমাদের এই কোর্টে নাম দেওয়া হয়েছে। সো রিয়েলি গ্রেট গ্রেট এক্সপিরিয়েন্স আজকে হলো, জানি না তোমাদের কেমন লাগলো আমাদের আজকের এই জার্নিটা, তোমার ভালো লাগলে প্লিজ জানিও, লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট তো করতে ভুলো না, তোমরা কমেন্ট করো না, কমেন্ট করো প্লিজ, আমাদেরকে মোটিভেট করবে, নাহলে আমার বউ আমাকে, না হলে বলো আমার বউ আমাকে ডিমোটিভেট করে দেবে, ডিমোটিভেট করে দিবে ওর ক্রিটিক্যাল ক্রিটিক্যাল ফিডব্যাক দিয়ে, বন্ধ করব না আমি, কন্টিনিউ করব, আমি তো কন্টিনিউ করব, বউ তুমি যতই বন্ধ করতে চাও আমি কিন্তু কন্টিনিউ করব। সো এখন প্রচণ্ড খিদা পেয়ে গেছে, সো মাঝখানে হ্যাঁ দিচ্ছি, মাঝখানে একটা পার্ক আছে মধুবন পার্ক, অ্যামেজিং পার্ক, তো সেটা একটু সময়ের জন্য ঢুকবো, 5-10 মিনিট ঢুকে তোমাদেরকে দেখে দেন উইল গো নিড সামথিং। সে খিদা পেয়েছে, জাস্ট ইউনো হাউ মাউ করছে পেটটা, খেতে আসলাম
আছে। গোকার্টিং থেকে আমরা মধুবনে যাওয়ার প্ল্যান করেছিলাম, বাট আনফর্চুনেটলি এত লেট হয়ে গেছিলো আর এত খিদে পেয়ে গেছিলো যে আর পারলাম না খেতে, মাথা করে অন্ধকার হয়ে যেত। সো তোমাদেরকে দেখা তোমরা বুঝতেও না, এনজয় করতে না। সো আমি নেক্সট ওটা প্ল্যান করবো। সো এখন আমরা ক্যাফেতে এসেছি রেস্ট করে, খাওয়া দাওয়া খাওয়ার অতটুকু অর্ডার দিয়েছি। অর্ডারে আছে হচ্ছে একটা ননভেজ প্ল্যাটার, মিক্সড নুডলস, সাম ওয়াটার টু ড্রিঙ্ক। প্রচণ্ড খিদে পাচ্ছে, ওয়াইফি তো খাবার কন্ট্রোল করতে পারছে না, যা পাচ্ছে বাদাম পেয়েছে বাদাম খাচ্ছে। সো একবার খাওয়া আসলে পরে তোমাদের খাওয়াটা একবার দেখাবো, খাওয়ার খেয়ে দেন ডিসঅ্যাডভান্টেজ না, তোমার একটা অ্যাসেট হয়ে উঠতে পারে। সো ফ্যাক্ট অফ দ্য মুভি হচ্ছে এটাই ছিল, খুব ভালো লাগলো, এনজয় করলাম, ডিফারেন্ট কনসেপ্ট ছিল, অ্যাক্টিং তো দারুণ ছিল। সো যারা যারা দেখেছো ওয়েল, চ্যানেলটা এখনই ইউ ক্যান গো অ্যান্ড ওয়াচ। সো এখন আমরা বাড়ি চলে এসেছি, রাত্রি 11টা বাজে। সো প্রচণ্ড টায়ার্ড আছি, সো আর আমি বেশি টানবো না, এক্সটেন্ড করবো না। নেক্সট টাইম উইল গেট ব্যাক টু ইউ অ্যান্ড গিভ ইউ ডিফারেন্ট ট্যুর অফ দ্য ডে। সো টিল দেন চাও ওয়াইফি। আমার ওয়াইফি বিজি আছে, মেকআপ ওয়াকআপ সব ই করে ফ্রেশ ফ্রেশ হচ্ছে আর কি। চলো বাই, গুড নাইট, আর প্লিজ সাবস্ক্রাইব, সাবস্ক্রাইব, ইয়া ইয়া, প্লিজ প্লিজ কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড লাইক ইট। বাই, ইফ ইউ ডোন্ট লাইক ইট জাস্ট লাইক ইট, বাট ডু সামথিং। না না, লাইক ইট, লাইক ইট, সি ইউ, সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। গুড নাইট।